জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, নির্বাচন অনেক দূরে, সরকার অদল বদল নিয়ে মাতামাতি করার সময় এখন নয়, এখন অর্থনৈতিক সংকট মোকাবেলার সময়, সরকার সেই কাজটাই করছে, রাজনৈতিক নৈরাজ্য কোনো সমাধান নয়, বরং জনগণের দুর্ভোগ আরও বাড়াবে। শনিবার সকাল 10টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনকালে ইনু সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় বিএনপিকে উদ্দেশ্য করে ইনু বলেন, তারা অতীতেও ক্ষমতায় ছিল, কেউ ফেরেস্তা নয়, তাদের কাছে কোনো জাদুর কাছেও নেই, তারা ক্ষমতার পিছনে ছুটছেন, জনগণের দুর্ভোগের ধার ধারেন না, সরকার অদল বদলের হুঙ্কার দিচ্ছে, সংকট মোকাবেলায় একটি গঠনমূলক প্রস্তাব না দিয়ে রাজনৈতিক নৈরাজ্য সৃষ্টি করছে, এটা দুঃখজনক। সংকট মোকাবেলাটাই হচ্ছে জাতির জরুরি কর্তব্য। নির্বাচন বহু দেরি, এখন অনেক দূরে নির্বাচন, সুতরাং নির্বাচনের প্রশ্ন বলেন, সরকার অদল বদলের প্রশ্ন বলেন, এই বিষয়গুলা আগে অর্থনৈতিক সংকট মোকাবেলা করার ইতিবাচক প্রস্তাব হলে তার ভিত্তিতে আমরা পদক্ষেপ নিতে পারতাম।